হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। 7 সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা নিয়ে এলাম। যেহেতু আমি দুদিন তোমাদের ক্লাস দিতে পারিনি, তাই আজকে 8 তারিখে, 7 তারিখ এবং 6 তারিখে ক্লাসটা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ক্লাসে তোমাদের জন্য 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর অপশন এ, 5ই সেপ্টেম্বর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। 1962 সালে প্রথম জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। তো এবছরের থিম হল লিডিং ইন ক্রাইসিস, রি ইমাজিং দ্য ফিউচার। 2 নম্বর প্রশ্ন, পুনেতে ভারতের প্রথম LNG ফুয়েলড গ্রিন ট্রাক লঞ্চ করল কোন কোম্পানি? এটা করেছে ব্লু এনার্জি মোটরস। অপশন বি, ব্লু এনার্জি মোটরসের CEO রয়েছেন অনিরুদ্ধ ভুয়ালকা। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। 3 নম্বর প্রশ্ন, কর্ণাটকের পূর্ণকোটি দত্তু যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন দক্ষিণী অভিনেতা? অপশন সি, কিচ্চা সুদীপ। অপশন সি, এই প্রকল্পের উদ্দেশ্য গোপালনের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং রাজ্য জুড়ে গোশালা স্থাপন করা। এই স্কিমটি 2022 সালের জুলাই মাসে চালু করা হয়েছিল এবং এর মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংস্থা 1 বছরের জন্য মোট 11,000 টাকা দিয়ে একটি গরু দত্তক নিতে পারে। 4 নম্বর প্রশ্ন, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির পরবর্তী এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নমিনেটেড হলেন কে? এই প্রশ্নের উত্তর অপশন ডি, DY চরণচূড়। অপশন ডি, তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারক। 5 নম্বর প্রশ্ন, ইউএস প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রি সামিট প্রথমবার হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে আমেরিকা। অপশনে, এটি ওয়াশিংটনে 28 থেকে 29 সেপ্টেম্বর 2022 অনুষ্ঠিত হবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর সম্মেলনের আয়োজক। 6 নম্বর প্রশ্ন, প্রথম ফরেন্সিক এভিডেন্স বাধ্যতামূলক করল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ? এই প্রশ্নের উত্তর অপশন বি, দিল্লি। দিল্লি সম্পর্কে জানব লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও, দিল্লিতে ভারতের প্রথম ইওয়েস্ট ইকো পার্ক তৈরি করা হয়েছে, নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় অরোরা, ওয়ান রোড ওয়ান উইকে ইনিশিয়েটিভ লঞ্চ করেছে দিল্লি, মেক ইন্ডিয়া নাম্বার ওয়ান মিশন লঞ্চ করেছে দিল্লি, দক্ষিণ দিল্লির আনাং তাল হ্রদকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, সংসদ টিভির নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন উৎপল কুমার সিং। অপশন সি, তিনি রবি কাপুরের স্থল অভিষিক্ত হলেন। 8 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করল ভারত? নেপালের সাথে মৌ স্বাক্ষর করেছে। অপশন ডি। 9 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য হার্ট স্পিক্স মেমোরিজ অফ এ কার্ডিওলজিস্ট শিরোনামে বই লিখলেন কে? এই প্রশ্নের উত্তর অপশন এ, ডক্টর উপেন্দ্র কুল। অপশন এ। 10 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, সমগ্র আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDFটা তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক বা নেওয়ার প্রয়োজনীয়তা আছে তাদেরকে বলবো, ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা সেই ইনস্ট্রাকশনটা ফলো করবে, ঠিক আছে? শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি মোহলা মনপুর আরামবাগ চৌকি কোন রাজ্যে 29তম জেলা গঠিত হলো? ছত্তিশগড় রাজ্য। অপশন বি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যে 3টি নতুন জেলার উদ্বোধন করেছেন। এই 3টি নতুন জেলা হচ্ছে মোহলা মানপুর, আমবাগড় চৌকি, সারনগড় বিলাইগড় এবং খয়রাগড় চুই খাদান গান্দাই। ছত্তিশগড় সম্পর্কে জানব, রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যপাল অনুসুয়া উইকি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও, পাবলিক পরিষেবাগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মিতান যোজনা লঞ্চ করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। প্রথম রাজ্য হিসেবে পুনরায় ওল্ড পেনশন স্কিম চালু করেছে ছত্তিশগড়। নারী অধিকার সম্পর্কে সচেতনতা করতে মেহতারি ন্যায়া রথ লঞ্চ করেছে। গ্রামীণ আজীবিকা পার্ক স্থাপিত হয়েছে ছত্তিশগড়ে।
তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।